আমাদের মহালয়ার দিন স্টার্ট, মহালয়ার পরেই হয়তো আমরা ওপেনিং করবো। ও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি রয়েছি কল্যাণীর আরও একটি পুজো, কল্যাণী একদম স্টেশনের পাশেই কিন্তু রয়েছে কল্যাণী A9 স্কোয়ার দুর্গাপূজা। তো সেই ক্লাবের যে মাঠ, সেই মাঠেই আমি রয়েছি। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি পূজামণ্ডপ তৈরি করা হচ্ছে। তো সম্পূর্ণ এই বারোয়ারির কাকুদের মুখ থেকে জেনে নেব যে তাদের এই বছরের যে প্যান্ডেল দিল্লির অক্ষরধাম, এই দিল্লির অক্ষরধামের মূলত হাইট কতটা রয়েছে এবং প্যান্ডেলের ভেতরে বিশেষ কী কী আকর্ষণ থাকছে, লাইটিং কী কী শো থাকছে এবং লাইট শো কী কী থাকছে, এছাড়াও এই প্যান্ডেলের উদ্বোধন কবে রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো এবং কতদূর কী প্যান্ডেলের কাজ এগোলো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়ি, সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখতে থাকো। তো কল্যাণী A9 স্কোয়ারের যে পূজা মণ্ডপ, তার পাশেই কিন্তু খুব সুন্দর একটা বিল্ডিং রয়েছে অনেকগুলো এবং মেঘলা ওয়েদারে দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। এবং তার পাশেই কিন্তু 2024 সালের যে প্যান্ডেল রয়েছে সেই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। মূলত প্যান্ডেলের ওপরের যে চূড়ার অংশটা, সেই চূড়ার অংশের যে মাথাটা সেটা দেখতে পাচ্ছ নিচে রয়েছে এবং ছোটো ছোটো এখান দিয়ে কিন্তু 3টে এবং এই সাইডে 3টে, সামনে আরও 2টো করে মোট কিন্তু অনেকগুলো চূড়া এখানে উঠেছে। তো দেখতেই পাচ্ছ এই সাইডে কাকুরা এখানে থাকছে যারা প্যান্ডেলের কাজ করছে মূলত, এবং সম্পূর্ণ মাঠে কিন্তু অনেক বাঁশ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো প্যান্ডেলের সরাসরি ভেতরটায় যাব এবং তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে A9 স্কোয়ারে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে, তার একদম চূড়ার ওপরের অংশে কিন্তু অনেকটা উচ্চতায় এই দাদারা কিন্তু দেখতে পাচ্ছ উঠে কাজ করছে এবং মূলত কিন্তু অনেকটাই রিক্সে তারা একদম ওপরের অংশে উঠে কাজ করছে। তো এই প্যান্ডেলের যে চূড়ার অংশটা রয়েছে, যেটা একদম ওপরের অংশে থাকবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ সামনে রয়েছে। তো চলো যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাঠে, সম্পূর্ণ মাঠে প্রচুর পরিমাণে বাঁশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্যান্ডেলের একদম ওপরের অংশের যে চূড়াটা, সেই চূড়াটা মূলত এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেকগুলো কিন্তু সারিবদ্ধভাবে এখানে যে চূড়া হয়েছে, সম্পূর্ণ দিল্লির অক্ষরধাম যেরকম রয়েছে সেরকমই কিন্তু মূলত এখানে তুলে ধরা হচ্ছে। তো একদম চূড়ার ওপরের যে অংশটা, সেটা ছাড়াও কিন্তু এখানে গোল গোল কিছু বাটাম দিয়ে করা হয়েছে, সেগুলোও কিন্তু মূলত এই প্যান্ডেলের ভেতরে করা হবে এবং সামনে তোমরা যে জায়গাটা দেখছো এটাই কিন্তু মূল এন্ট্রি গেট হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটাকে নির্মাণ করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে বাটামগুলো, সেই বাটাম যেরকম রয়েছে, বিভিন্ন বাটাম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই পূজা মণ্ডপটাকে নির্মাণ করা হচ্ছে। A9 স্কোয়ারের ভেতরে ছোটো ছোটো বাটাম দিয়ে বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো করা হচ্ছে এবং মূলত প্যান্ডেলের একদম ওপরের অংশটা তোমরা যদি ভালো করে খেয়াল করো, বিশাল কিন্তু একটা গোল রাউন্ড করা হয়েছে, যেই জায়গায় কিন্তু ঝাড়বাতি থাকবে এবং বিশাল কিন্তু একটা গোল মতো করা হয়েছে। সম্পূর্ণ A9 স্কোয়ারে যে অক্ষরধাম রয়েছে দিল্লিতে, তার অনুকরণে কিন্তু ভেতরে প্যান্ডেলটা হচ্ছে এবং সামনে যে একটা স্টেজ মতো করা রয়েছে সেই জায়গায় দুর্গা প্রতিমাকে কিন্তু রাখা হবে। সবার মন্ত্র উৎসবে রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবে রঙ্গনে, আজ সবার এবার কল্যাণী A9 স্কোয়ারের যে দাদারা রয়েছে তাদের মুখ থেকে জেনে নেব এই প্যান্ডেল সম্বন্ধে কিছু কথা।
তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা নমস্কার দাদা, আপনাদের এবছরের যে 2024 সালের যে পূজা মণ্ডপটা হচ্ছে, প্রথমে সেই থিমটা জানতে চাইব। এবছরে আমাদের যে পুজো হচ্ছে প্যান্ডেলটার, হচ্ছে দিল্লির যে অক্ষয়ধাম মন্দির আছে সেটাকে অনুকরণ করে আমরা এই প্যান্ডেলটা বানাচ্ছি। আচ্ছা, মূলত খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, তা প্যান্ডেলের উচ্চতাটা কতটা রয়েছে? উচ্চতা আমাদের মোটামুটি 110 ফুটের কাছাকাছি। 110 ফুট। আর প্যান্ডেলে কি কোনো আলোকসজ্জা থাকছে? প্যান্ডেল অবশ্যই, আলোকসজ্জা না থাকলে তো প্যান্ডেল ফুটবে না। আচ্ছা, মানে প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরনের আলোকসজ্জাও থাকছে। আর প্যান্ডেলের ভেতরটাও কি মানে দিল্লির অক্ষরধাম যেরকম সেরকমই হবে? আমাদের প্যান্ডেলটা কি থ্রি সাইড ওপেন হবে, তিন দিক থেকে দেখা যাবে, যেটা দিল্লিতে অক্ষরধামে যেটা আছে তিন দিক ওপেন, এই তিন দিক ওপেনই হবে, তিন দিক ওপেন থাকবে ভেতরটা। আর 3D প্যান্ডেল যেটাকে বলতেই হ্যাঁ হ্যাঁ যেটা 3D। আর প্রতিমায় কি বিশেষ চমক থাকছে? প্রতিমা আমাদের যেখান থেকে আসে প্রত্যেক বছর সেখান থেকেই আসবে। কোথা থেকে আসছে? না, আমাদের প্রতিমা আসছে চাকদায়, একজন পাল আছেন কৃষ্ণনগরের পাল, চাকদায় বানান, তার কাছ থেকে আসে। মানে চাকদা থেকে প্রতিমা নিয়ে আসা হচ্ছে? আর প্রতিমা কি সাবেকিয়ানায় প্রতিমা? হ্যাঁ, প্রতিমা না, এবারে একটু অন্যরকম আছে। আচ্ছা আচ্ছা, সেটা বলে বোঝানো যাবে না। মানে আগের বার দেখেছিলাম আমরা অন্যরকম, অন্য ধরনের, ভিন্ন হতে চলেছে। আর প্যান্ডেলের গায়ে যে কাজ হবে সেটা সম্পূর্ণ আলাদা এবারে একটা। আচ্ছা আচ্ছা, আর ভেতরেও তো সেরকম আলোকসজ্জা অবশ্যই দেখতে পাবো আমরা, যেটা ইয়েতে আছে অক্ষয়ধাম মন্দিরে যেরকম আছে, ভেতরে কাঁচ ফাঁচ দিয়ে যে ধরনের ডিজাইন করা বিভিন্ন, যে মানে সেম ভেতরটা হবে একরকম। আর মূলত আগের বছর যে আপনাদের দেখেছিলাম সিঁড়ি ছিল, এবারেও কি? হ্যাঁ, চারধামে সিঁড়ি ছিল, এবারেও কি সিঁড়ি আছে? বলতে গেলে এটা যে উচ্চতা ছিল এবারে সেটা না, এবারে আমাদের এই 8 ফুট মতন হাইট হবে, আর দুটো স্ল্যাব হবে, একটা 4 ফুট আর একটা তার উপরে গিয়ে 4 ফুট। মানে দর্শনার্থী সিঁড়ি দিয়েই উঠবে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, অক্ষয়ধাম মন্দিরে যেটা দুটো স্টেপ আছে এখানেও দুটো স্টেপ হবে সিঁড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদম কংক্রিট লোহার সিঁড়ি হবে। আর যারা আরেকটা কথা জানতে চাইবো, যারা কল্যাণী স্টেশন থেকে আসবে তাদের তো খুবই কাছে, আর যারা আদার সাইড আসবে মানে ধরুন শিয়ালদার দিক থেকে বা গাড়ি নিয়ে যদি আসে, তাহলে মানে অ্যাড্রেসটা সম্পূর্ণ বলে দেন। আমাদের এই এলাকাটার নাম হচ্ছে এনআই, আমাদের কল্যাণীতে এক একটা ব্লকের একটা নাম আছে, সেজন্য এনআই। আমাদের কল্যাণীর চারিদিক দিয়ে ঢোকার রাস্তা আছে, এবার কেউ বুদ্ধপাড় ওদিক থেকে কাঁচরাপাড়ার দিক থেকে ঢুকবে, ওদিক থেকে ঢুকতে পারে বুদ্ধপাড়, এদিকে কেউ যদি জাগুলি সাইড থেকে আসবে 42 নম্বর রেলগেটের এদিক থেকে ঢুকবে। আর কল্যাণী স্টেশন থেকে তো একদমই কাছে, কল্যাণী স্টেশন থেকে। হ্যাঁ, আর আপনাদের, আর যারা এই হালিশহর কাঁচরাপাড়া হাইওয়েতে যারা আছে তারা জিআইএসের সামনে দিয়ে ঢুকবে। আর আপনাদের ওপেনিংটা কবে রয়েছে? ওপেনিং আমাদের মহালয়ার দিন স্টার্ট, মহালয়ার পরেই হয়তো আমরা ওপেনিং করবো। মহালয়ার পরে? মহালয়ার পরে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো যে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদেরকে আমরা সবসময় ওয়েলকাম জানাই, আসুন। এবারে যেটা গতবারে প্রচুর ভিড় হয়েছিল, আমরা সেইভাবে একটু মানে আমাদের প্রবলেম হয়েছিল, এবছরে সেই প্রবলেমটা আর হবে না, সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। মানে প্রশাসনিক ব্যবস্থা তো থাকছেই অবশ্যই, থাকছেই, প্লাস আমাদের যেটা প্রবেশ করার যে রাস্তাটা সেটা গত বছরে শর্ট ছিল, ছোট ছিল, এবারে সেটাকে বড় একটু বড় করা হয়েছে, যাতে কোনো দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। তো বন্ধুরা, কল্যাণী A9 স্কোয়ারের আজকের প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো যদি লেগে থাকে একটুও, অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী আরও বিভিন্ন জায়গার ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কল্যাণী থেকে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।